নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। গাইজ, আজকে একটু সকাল সকালে এসেছি, আর 8:30 কিন্তু সকাল সকাল না, 8:30 এখন অনেকটাই বেলা। গাইজ, আজকে আমাদের ঘরের ভেতর অনেক কাজ আছে, টোটালি খাঁচাটা পরিষ্কার করতে হবে। তারপরে আবার কাল রাতে না আমি ইঁদুর দেখেছি আবার খাঁচার ভেতরে, আমার মনে হয় না বিশেষ কোনো কাজ হয়েছে। গাইজ, তো টোটালি খাঁচাটা পরিষ্কার করতে হবে, আর ইঁদুরে না পিছনে সেই পায়রার পালক ফালক টেনে 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 মনে হয় বাসা টাইপের বানিয়ে দিয়েছে, ওই জিনিসটাও আমাদের ভাঙতে হবে। তো বেশি লেট করে চলো আগে আমরা খাঁচার ভেতরে যাই, এদিকে বাইরের ওয়েদারটা কেমন যেন বন্ধুরা, সাদা সাদা ওয়েদারটা দেখো, উপরে সূর্য নেই, তাও আকাশের দিকে তাকানো যাচ্ছে না, পুরো চোখে জল চলে আসছে গাইজ তাকাতে গিয়ে, এরকম ব্রাইট। তো এখানে আপাতত আমার সবকটা পাড়া আটকানো আছে, তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই এদিকে কটা শালিক দেখতে পারছো তোমরা হয়তো। এই দেখো ওপরে আছে, এইখানে দুটো আছে, আর বাদবাকিগুলো মনে হয় চলে গেছে গাইজ। তো এই শালিকগুলোর কথা আমি বলে দিই, শালিকগুলো প্রতিদিন সকালে আসে, আর শালিকগুলোর না মাথায় ঝুঁটি আছে, খুব সুন্দর লাগে গাইজ দেখতে। শালিকগুলোর বাসা মনে হয় ধারে গাছে আছে, আমি যদি এই কর্নারে ফর্নারে যদি কিছু ঝুলিয়ে দিই তাহলে কি শালিকগুলো এসে ওইখানে ডিম পারবে গাইজ? তোমরা একটু কমেন্ট করে জানিও। তো তখন তো চলো খাঁচার ভেতরে, চলো খাঁচার ভেতরটা পরিষ্কার করতে হবে পায়রাদের ছেড়ে। কাল রাতে দেখেছো ইঁদুরের জন্য আমি কী বানিয়েছিলাম, ইঁদুর ট্র্যাপ নেই, তো আমি ভাবলাম যে আমি হাতেই বানিয়ে ফেলি, তো বানিয়েছি, কাজ দেয়নি, ইঁদুর আসেই নি গাইজ। তো এটা সিম্পলি এরকমভাবে থাকবে, যখনই ইঁদুর এই ভেতরে ঢুকবে তারপরে যখনই ইঁদুরটা বেরোতে যাবে না, এইখানে একটু প্রেশার পড়বে তো এটা বন্ধ হয়ে যাবে টক করে, তো আর বেরোবে কোথা দিয়ে ইঁদুর। তো এইভাবে বানিয়েছিলাম আমি, এখন আপাতত এটা এখানেই রাখা আছে, এটার ইউজ একটুও হলো না গাইজ। তো এই কর্নারটা দেখো নোংরা কেমন, প্লাস এই সাইডটা দেখো নোংরা কেমন, পুরো নোংরা হয়ে আছে। তো ভেতরে চলো তো দেখি ভেতরে সবাই কি করছে। তো সরো, কে আছো কে আছো, তো গুড মর্নিং সকলকে, দেখো গাইজ সব কটা তো খোপের ভেতরে আছে, বেশ ভালো কথা। আজকে খাঁচার সামনে কেউ আসেনি, মানে আজকে বেরোনোর কোনো তাড়া নেই, সেটাও বিষয় না গাইজ, বিষয় হচ্ছে আজকে আমি তাড়াতাড়ি এসেছি। বাইরে কেমন যেন অন্ধকার অন্ধকার না, ওরা ভাবছে মনে হয় এখনও আমাদের বেরোনোর সময় হয়নি। এইখানে আমাদের লালশিরা বসে আছে, কিন্তু লালশিরাকে আজকে তো আমি প্রথম দেখলাম এইখানে, লালশিরা তো এখানে বসে থাকে না গাইজ। এই দেখো এখানে আছে আমাদের কালিন্দি, এখানে মোটা কালি আছে, বেশ ভালো কথা। আমাদের দেশিটা এখন আপাতত খোপের সামনে আছে, আর আমাদের কালশিরা বাচ্চা নিয়ে বসে আছে। এই দেখো কালশিরার বাচ্চা দেখা যাচ্ছে গাইজ, বাচ্চা কিন্তু এখন যথেষ্ট বড় হয়ে গেছে, বাচ্চা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে, তোমরা ভালো করে নোটিশ করলে দেখতে পারবে, ভালো করে নোটিশ করা লাগবে না, এমনিই তোমাদের চোখে পড়ে যাবে গাইজ। তোমাদের এইবার দেখিয়ে দিই আমাদের, এই দেখো ম্যাড্রাস কি করছে, ম্যাড্রাস খুব সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে গাইজ। এদের বাচ্চা নিয়ে আমার একটু ভয় আছে গাইজ, যেহেতু ওই কর্নারে দেখতে পাচ্ছ একটা ফুটো আছে, প্লাস এই খাঁচাটাই পুরো কর্নারে প্লাস নিচে, তোরা একটু উপরে ডিম পাড়তে পারলি না, তোরা এখানে ডিম পাড়লি গাইজ বাচ্চার কোনো সমস্যা না হয়। আমার না এই টোটালি ইট ফিট পুরো বের করতে হবে, ইট ফিট পুরো বের করে দেখতে হবে ভেতরে কত নোংরা আছে আর কত কিছু জমিয়েছে। এখানের অবস্থাটা দেখেছো, এইটার কথা আমি আগের দিন তোমাদের জানিয়েছি, এইটা হচ্ছে ইঁদুরে করেছে টোটালি। আজকে গাইজ ইঁদুরের বাসা খুঁজেই ছাড়বো, এদের সবাইকে ছাড়বো, ছেড়ে গাইজ টোটালি জায়গাটা পরিষ্কার করব, আর ভেতরে পুরো লাইট মেরে মেরে দেখবো। এদিকে দেখো বন্ধুরা, বালার বোকালা বসে আছে ঘরের ভেতরে, বালার বোকালা কিভাবে বসে আছে তোমরা জাস্ট তাই দেখো গাইজ। বালার বোকালার ডিম পাড়ার সময় হয়ে গেছে, যেহেতু দেখেছো লেজটা কেমন নিচে হয়ে গেছে আর রাগটাও বেড়ে গেছে গাইজ, দেখবে তোমাদের আমি ডেমো দেখিয়ে দিচ্ছি। আমার হাত কোথায়? এইখানে। হ্যাঁ, আমি এখন ওর খোপের এখনো সামনেও যাইনি, তো গিলি গিলি ছুঁয়ে দেখো, দেখেছো গিলি গিলি ছু, বালার বোকালা, বালার বোকালা অ্যাংরিও ম্যান, তো ওর কাছে যাওয়াই যাবে না গাইজ। তো এখন আমরা চলে যাবো আমাদের চিকুর কাছে, চিকু কি করছে এইখানে তোমরা তাই দেখো, চিকুর ডাক ফুটে গেছে, চিকু এখন ডাকা স্টার্ট করে দিয়েছে, আর চিকুর যা হচ্ছে না চোখটা, তোমাদের আমি না দেখালে তোমরা বুঝতে পারবে না। চিকু ওই দেখো দেখো ঠোকায় কেমন, ওই দেখো চিকুর চোখটা তোমরা একটু নোটিস করো, চিকুর চোখটা একদম কেমন লাল লাল হচ্ছে গাইজ, পুরো তল গরমের চোখ, ঠিক আছে। তো এখন আপাতত তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতানের জোড়া কি করছে, দেখো সুলতানের জোড়ার কাছে দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে মানুষ হচ্ছে, দুটো বাচ্চাই বেশ হেলদি আছে আমি দেখতে পারছি, আর দুটো বাচ্চার পেটে এখনই অনেকটাই খাবার আছে গাইজ, তো বেশ ভালো কথা। এইবার আমরা চলে যাব আমাদের চুচুর কাছে, এই দেখো আমাদের চুচু বসে আছে ওর খোপে, ওর পুরো রেস্টই করা খোপ গাইজ, কোনো সমস্যা নেই। তোমাদের আমি জানিয়ে রাখি আমাদের চুচুর যে জোড়া আছে না, চুচুর জোড়াও ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, চুচুর জোড়ার পেটেও আমি ডিম ফিল করতে পেরেছি গাইজ, আমি হাত দিয়ে দেখেছি গাইজ। তো আর একবার আমি চেক করে নিই, দেখি দেখি কি খবর। হ্যাঁ, আমার মনে হচ্ছে গাইজ আমাদের বালার বোকালা যখন ডিম দেবে আমাদের চুচুর জোড়া তার আগে ডিম দেবে, যেহেতু চুচুর জোড়ার ডিম অলমোস্ট চলে এসছে, ঠিক আছে অলমোস্ট বাইরে চলে এসছে, যদি আমি সুযোগ পাই তোমাদের দেখিয়ে দেবো। তো এখন আপাতত তোমাদের আমি দেখাতে যাচ্ছি, দেখো আমাদের কালিন্দির বেবিটা কিভাবে বসে আছে, আর কালিন্দির বেবিটার কি হালকা পাতলা কি ঠান্ডা লেগেছে নাকি,
এই কালিন্দির বেবি দেখো ওইভাবে বসে আছে কেন, বডিটা তো বেশ ভালোই আছে আর পেটে যথেষ্ট খাবার আছে, কিন্তু আমি নাকে কোনো জল ফল দেখতে পারছি না গাইজ, শুধু ওই চোখটা একটু বন্ধ বন্ধ করছে গাইজ, এই সাইডের চোখটা তোমরা একটু হয়তো নোটিস করতে পারছো। এইখানে আছে আমাদের বালা আর এই উপরে কে কে আছে তাই দেখো, আমাদের দেশি দুটোই আছে গাইজ, দেশি দুটো বেবি এই খোপে ছিল কিন্তু এখন ওরা কোথায়, এই খোপে গাইজ, ওরা এখন খোপ চেঞ্জ করে নিয়েছে, কদিন পরে যাবে এই খোপে, আবার যাবে এই খোপে, তারপরে চলে আসবে বাইরে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো, দেখো আমাদের নাপতার জোড়া এইটা, আর এই যে আমাদের নাপতা বেশিরভাগ সময় এই দরজার উপরেই কাটায়, বেশ ভালো কথা। এইখানে আমাদের দুটো দেশি আছে, দুটো দেশিকে একই রকম তো দেখতে লাগে, দেখো পুরো ডিটো একই রকম দেখতে, বাট এই দেশিটার একটু গায়ের এরকম সাদা সাদা ভাবটা একটু বেশি আছে গাইজ। তো আমাদের এই দেখো চীনা একটা ডিম নিয়ে এখনো বসে আছে, বেশ ভালো কথা। চীনার ডিমের সাইজটা দেখেছো, জাস্ট অসাধারণ গাইজ, চীনার ডিমের সাইজটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো কথা। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের চটিয়ালের বেবি, এই দেখো গাইজ চটিয়ালের আর একটা বেবি, কিন্তু বলা মুশকিল এটা কোন বেবি, এটা মেলটা না ফিমেলটা, আমার মনে হয় মেলটা গাইজ, হ্যাঁ মেলটাই হবে, মেলটাই আমি চটিয়ালের নিচে রেখেছিলাম, এর জন্যই তো মেলটা এতটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো কথা। এখানে এখনো দেশি ডিম দেয়নি, আমি তো ভাবলাম মনে হয় দেশিও ডিম দিয়ে দেবে, দেখা যাক। উরে তুই এত ঠোকা গাইজ, আমি তোমাদের জানিয়ে রাখি এই পাড়াটা প্লাস এইটা প্লাস আমাদের এই যে চুচুর জোড়া, তিনটে একসাথে ডিম দেবে, আমি তোমাদের বললাম মিলিয়ে রেখো, তিনটে পায়েরই একসাথে ডিম দেবে গাইজ, যেহেতু তিনটেরই পুরো একই সিচুয়েশনে আছে, একই পজিশনে বসে আছে, আর সবার গাইজ প্রথম ডিম। তো এখন আমার কি করতে হবে, সবকটা পায়েরকে বাইরে ছাড়তে হবে, ছেড়ে টোটালি খোঁচাটা পরিষ্কার করতে হবে, প্লাস নিচেও দেখতে হবে গাইজ কিছু আছে নাকি, ইঁদুরে বাসা টাসা, প্লাস ইঁদুরে বাচ্চা হয়ে গাইজ পড়ে আসে নাকি সেটা কে জানে, আবার আমাদের মুরগি প্লাস হাঁসগুলোকেও বাইরে বের করতে হবে, ওরাও চেঁচামেচি করে যাচ্ছে, প্লাস আমাদের টালকে খাঁচায় তোমরা দেখতে পাচ্ছ না তাই তো, টালকা আসে ঘরের ভেতরে গাইজ, চাপ নেই একদম চাপ নেই। তো চলো বাইরে চলো, এদের সবাইকে আমরা এখন ছেড়ে দিই। তো এইবার আমি সবকটাকে ছেড়ে দিই, আর এখন কিন্তু খেতে দেবো না, টোটালি আমার পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে সবকটাকে খেতে দিতে হবে। তো চলো এত হাঁস 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 ভাই, দেখো রকেট রকেট রকেট, হাঁস 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 হাঁস, সবকটা চলে আসো চলে আসো। গাইজ আমরা একবার একদিন বলেছিলাম তোমাদের যে দেশি আগে কোথ থেকে বেরোবে না আমাদের কালিন্দির বেবি কোথ থেকে আগে বেরোবে, তোমরা কি বলেছিলে দেশি কোথ থেকে আগে বেরোবে, একাকার মানে নিজে থেকে, ও তো আগে আমি বের করেছি ওটা না, নিজে থেকে কে আগে কোথ থেকে বেরোয় তাই তো, দেশি কিন্তু পুরো ফুল কাটিং নিচ্ছে কোথ থেকে বেরোনোর, ও পুরো চেষ্টা করবে আজকে আমার মনে হয় কোথ থেকে বেরোনোর, যেহেতু পুরো বাইরে তাকিয়ে দেখিয়ে দেখছে অর্ধেকের বেশি বেরিয়েও গেছে গেছে। তো আমার তো আমার টোটালি পরিষ্কার করতে করতে হবে, আর পায়রাগুলোকে আমার তাড়িয়ে না ঘরটা বন্ধ করে দিতে হবে, এই যে বন্ধ করে দিয়েছি সিম্পলি, এই চিপু বন্ধ করে দিয়েছি, চলে এসছি পরিষ্কার করতে, দেখো পায়রাও চলে এসছে, ঠিক আছে সমস্যা নেই, দরজাটা আমি খুলেই রেখেছি, বেশি পায়রা ঢুকবে না ভেতরে, দু একটা আসতে পারে। তো এখন আপাতত আগে আমার ঘষা মাজার কাজটা কমপ্লিট করে ফেলতে হবে, তারপরে ইঁদুরগুলো আমার বাইরে বের করতে হবে, ইঁদুরগুলো বাইরে বের করে টোটালি যত জিনিস আছে বের করবো, খুচিয়ে খুচিয়ে ইঁদুর থাকলে তো ইঁদুর আর খবরই নেই। তো এখন আপাতত পরিষ্কার করে ফেলি, টোটালি নিচেটা এবার পরিষ্কার হয়ে গেছে, এইবার আমার ইটগুলো টোটালি বাইরে বের করতে হবে, বাইরে বের করে দেখতে হবে কি কি পাওয়া যায়। তো এখন আপাতত আমি এই কর্নার থেকে স্টার্ট করি, তো ইটগুলো বের করে আমি সিম্পলি এখানেই রাখবো। আচ্ছা দেখো, আহা আটশোলার বাচ্চা হয়েছে, আটশোলার বাচ্চা দেখতে পাচ্ছি আমি অনেক পরিমাণে, এগুলো আমার ক্লিয়ার করে ফেলতে হবে, এইটা কি বাইরে বেরোবে আমার মনে হয় না এইটা বেরোবে, তো এবার এইটা ও এইটাও তো বেরোবে না, এটা বেরিয়ে যাবে মনে হচ্ছে, হ্যাঁ এটা বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে, দেখো নিচে জাস্ট নোংরার তোমরা লেভেলটা দেখো। এবার আমার লাগবে একটা রড, রডটা এখানেই ছিল, কোথায় গেল গাইজ, তোমরা একটু ম্যাট্রাসের খোপের নিচে লক্ষ্য করো, ম্যাট্রাসের খোপের নিচে কেমন নোংরা একটু তাই দেখো তোমরা, এই কর্নারটা বেশি ভালো দেখো, দেখো সমস্ত কিছু টেনে নিয়ে গেছে ইঁদুরে, ভেতরে একটা ইটা দেখিনি আমি ঠাসিয়ে দিয়েছিলাম, দেখা যাক ইটটা বার করতে পারি কি না পারি, এইটাও বেরিয়ে গেছে, কতগুলো ইট ছিল ভেতরে দেখো
কেমন নোংরা বের হয়, এই সমস্ত কাজগুলো সব টোটালি ইঁদুরের। এইদিকে তো আরো আছে, ইঁদুর দেখে ফেলেছি, ইঁদুর দেখে ফেলেছি, একটা ইঁদুর দেখেছি, মাথা দেখেছি আমি, ইঁদুর তো চলে গেছে, পালিয়ে গেছে শয়তান। দেখলে তোমরা তাহলে কেমন অবস্থা, ইঁদুর যদি না থাকতো তাহলে কেমন অবস্থা হতো, জীবনে হতো না গাইস। ইঁদুর তাড়ানোর জন্য আমার আজকে মেশিন আনতে হবে, আমার বানানো মেশিনে কাজ দেবে না। খাঁচা থেকে মানে এত নোংরা মানে আজকে প্রথম বের হলো, তো এখন আপাতত এই জায়গাটা পরিষ্কার করলে টোটালি কমপ্লিট হয়ে যায়, ছাদটাও বাকি আছে। এখন শুধু ছাদটা ঝাড় দিলে হয়ে যায়, আর ছাদটার এই সাইডটা না আগের থেকে পরিষ্কার আছে, সকালবেলা আমি এই সাইডটা পরিষ্কার করেছি, এখন শুধুমাত্র এই সাইডটা পরিষ্কার করলে পুরো ক্লিয়ার টোটালি। জলটাও এখানে আমি আগে থেকে ভরে রেখেছি, সমস্যা নেই একদম, তো এইটুকু আমি তাড়াতাড়ি ঝাড় দিয়েছি। সব কটাকে ছেড়ে দিয়েছি, তাই সুন্দরী খাঁচা টোটালি পরিষ্কার হয়ে গেছে। এইবার দেখা যাক সুন্দরী ওদের আমি ধরতে পারি না, ওরা ঘুরেই বেড়ায় গাইস। ওদের জন্য আমি কিছু কাজও এনেছি, কিছু বলতে যে চারটে আরেকটা আসে মনে হচ্ছে, পাঁচটা গাজর হাট আজকে কিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হাট গাইস, কালকে আর গাজর আনা হবে, বেশি গাজর নেই। চলে আসো আয় 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 সুন্দরী, এই যে সুন্দরী, আয় 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 কেন বেবিটা একমাত্র আমাকে ভয় পায় না, কারণ কি বলতো আমাদের বাড়িতে জন্ম হয়েছে, তো আর বাড়িতে জন্ম হওয়ার ফলে ও আমাকে বেশ ভালোভাবে চেনে, আর তুমি ওদের বিশ্বাস নেই কোনো, ওদের আমি ভরসা পাই না, আমি শুধু বেবিটাকেই ধরতে বেশ ভালো লাগে আমার। দেখো খুবই সুন্দর, খুবই কিউট গাইস, পুরো লাল লালের চোখ, তো থই আছে যাও গাজর খাও তুমি। দেখো এদিকে সব কটা কি খাচ্ছে তাই দেখো, এখানে আমরা পাতা 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 বলতে হচ্ছে ডাল, আমরা ডাল খাচ্ছি, একটু নোনতা নোনতা লাগে তো এর জন্যই খাচ্ছে। তো এখন আপাতত সুন্দরকে আমি নিয়ে যাই, সুন্দর চলো 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 ঢুকে যাও ঢুকে যাও, দেখো খাবার আছে ভেতরে, খাবার আছে, যাও গাজর আছে, বিউটি চলে আসো বিউটি, গাইজ বিউটিকেও তো বেশ ভালো ধরা গেল, বিউটিও চলো, ওই দেখো দেখো কীভাবে আছে, ওই দেখো পুরো পোজ নিয়ে আছে, আর আমাদের সুন্দরীকে ওই দেখো এইবার দেখো সুন্দরী নাটক করে কেমন, আসো সুন্দরী, ওই দেখো সুন্দরীকে ধরাই যাবে না, আমি তো ধরতেই পারবো না সুন্দরীকে, সুন্দরী শুধু দৌড়ে বেড়াবে, সুন্দরী চলে আসো আসো, এইবার আমাদের হাঁস মুরগি সব কটা টোটালি বাইরে আনতে হবে। Yeah.
ভেতরে এত খাবার, শুধু গম দিয়েছে। সবাই টোটালি বাইরে বেরিয়ে গেছে, এখন এদের খেতে দেবো না গাইজ, এখন এদের শুধুমাত্র অল্প কিছু জল দেবো, যেহেতু এরা ঘরের ভেতরে অনেক খাওয়া দাওয়া করেছে। খাঁচার ভেতরে এখনও আনলিমিটেড ম্যাশ পড়ে আছে গাইজ, পুরো নিচে দিয়েও পড়ে আছে। এখন আমাদের একটাই কাজ, আমাদের পায়রাগুলোর কাছে এবার যেতেই হবে, পায়রাগুলোকে আমার খেতে দিতে হবে। সব কটা পায়রা শুধু আমার দিকে চেয়ে আসে গাইজ, প্লাস ম্যাটার্সের বাচ্চা একটা গুলো না, যে দুটো একটু আগে বেরোলো ওই দুটো বাচ্চারও খিদে লেগে গেছে গাইজ। আমাদের সুন্দরী শুধু ঘরে ঢুকতে বাকি আছে, বাট আমার আমার মনে হয় সুন্দরী তাড়াতাড়ি ঢুকে যাবে, যেহেতু সব কটা ভেতরে রয়েছে, সব কটা গাজর খাচ্ছে। তো এখন আপাতত দেখো সব কটা কেমন দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। জলটাও আমি দেবো না, জলটাও একটু পরে দেবো, এরা একটু দূরেই বেড়াতে আমাদের ম্যাড্রেসের বেবি গুলোর জল দেখছি না পেয়ে গেছে, এর ভেতরে ঢুকে যাচ্ছে। চলো আসো, চলো আসো ম্যাড্রেসের বেবি, চলো আসো জল খেয়ে যাও, আসো আসো নিচে আসো। আমাদের সবুজটাকে ছেড়ে দিয়েছি, সবুজটা সকালে দেখলে দৌড়াটা তোমরা দেখলে ঘর থেকে বেরোলো, সেই কাটিং নিয়ে বেরোলো, আরো সেই কাটিং নিয়ে উঠছে গাই। কিন্তু ওর এখন একটু সমস্যা আছে, সমস্যা নেই বলতে গেলে ভুল, সমস্যা ওই চোখের হালকা সাইড একটু লাল লাল হয়ে আছে। তো এখন আমার তো সবটাকে আমি খেতে দিয়ে দিই, সবুজটা এখনো নিচে নামিনি, আমার মনে হচ্ছে নেমে যাবে খুব তাড়াতাড়ি। নেমে গেছে, নেমে গেছে, চলে এসছে আমাদের সবুজ, এই যে আমাদের সবুজ চলে এসছে। রে তো গাইজ ঘোড়াটাও ঠিক হয়ে গেছে, দাঁড়া অত ব্যস্ত কেন, খিদে লেগে গেছে। আজকে আমি লিমিটে খেতে দেবো, আজকে বেশি একদম খেতে দেবো না, আমরা গাছ থেকে এরা নড়েই না গাইজ, আমরা গাছেই বসে থাকে, প্লাস নিচে পুরো পটি করে ভরে ফেলে গাইজ। বিশেষ করে কে বলতো, আমাদের নাপতার জোড়াটা আর আমাদের নাপতা, আমি ভাবছি আমাদের নাপতাটাকে আমি আলাদা করে দেবো জোড়া থেকে, আমি চেঞ্জ করবো জোড়া। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদের চটিয়ালের বেবি ওঠার জন্য, কেন বলতো, চটিয়ালের বেবি ওঠার জন্য অপেক্ষা করতে হবে আমাদের দেশিটার সাথে জোড়া কাল লোমে, এই কালশিরা। তো কালশিরাটার সাথেই নাপতার জোড়া দিলে বাচ্চা ভালো কাটবে, এই কালশিরাটার সাথে, ঠিক আছে, এই কালশিরা সেটার জোড়া দিলে নাপতার খতরনাক বাচ্চা হবে। আর নাপতার জোড়াটার সাথে অন্য কারো জোড়া দিয়ে দেবো, তো এখন আমার তো সবাইকে আমি খেতে দিয়ে দিই, সবকটা খুব ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। আসো বানাও বানাও, দেখি খুঁটে খায় নাকি আমাদের নতুন দেশির বেবি। আমার মনে হয় খুঁটে খাবে, যেহেতু বাইরে বেরিয়েছে তো খাওয়ার জন্যই, তাই তো, খাওয়ার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। ওই দেখো গাইজ প্রথম দানা খেয়ে নিল, একটা গম খেয়েছে সবে। আমার এখানে খা, এখানে খা, এখানে খেলে তোর ভালো হবে, একা একা ভালো খেতে পারবি খুঁটে খুঁটে, এখানে কম্পিটিশন বেশি, এখানে এখানে তুলে তো কত ভিড়। তারপরে আমাদের মোটা কালিয়া, আমাদের সবুজ সবুজ ওই পাশে ধরে দাও, সবুজ তুমিও এখানে খাও, এখানে মোটা কালিয়াগুলো খা। তো দেখি গম হালকা করে দিই, দেখি আমাদের মুড়িগুলো খায় নাকি। আয় 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 আয়, গম খাওয়া শেখুন গাইজ, হাঁস এখনও গম মুখে তোলে না, মুখে তুলতেই পারে না গাইজ। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা হাসি এখানে চলে এসছে, মুড়িগুলো আয় এদিকে আয়। মুরগিগুলোর জন্য দুটো নাম দিতে হবে, দুটোই কিন্তু মেল, এমন নাম দিতে হবে যে দুটোই ছেলেদের নাম যাতে হয়, ভাবতে হবে তার জন্য, দেখা যাক ভাবেই ওদের নাম কী দেবো, ওদের পার্সোনালিটির উপরে ভিত্তি করে ওদের নাম দিতে হবে। ওদের বড় হলে তো খতরনাক দেখতে লাগবে, আর তার জন্য তো খতরনাক নাম দরকার গাইজ। এই কোটোই ভালো হয়েছে, কোটোর গম শেষ হয়ে যাবে, আবার ভেতর থেকে ফিল করে নিয়ে চলে আসবো, একদম সমস্যা নেই। সবকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করো, বেশি দেবো না খেতে,
আবার ডিম দেবে, আমাদের টোটাল 3 জোড়া ডিম দেবে। আজকে আমাদের দেশি দেশি গোলাটা ভুল হবে, আমাদের দেশি দেশি চুচু আর চুচু জোড়া তো দেশি হচ্ছে গাইজ, আমাদের দেশি, আমাদের লাল চিরা চিনা তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের বালান বউ কালা দেবে, তারপরে আমাদের উপরের দেশি দেবে, টোটাল 2 দেশি, 1 জোড়া হচ্ছে কি বলতো, তিনটেই দেশি হচ্ছে একদিক দিয়ে দেখতে গেলে, একদিক দিয়ে দেখতে গেলে তিনটেই দেশি হচ্ছে গাইজ, বালার বউ বালার বউ কালার বাচ্চাগুলো দেশি। তো আমি একটা জিনিস নোটিস করতে পারছি, ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই গাইজ, মুরগি প্লাস যেটা মোরগ হয় সে মোরগ যেরকম ভাব করে সে পা এরকম ডানা দিয়ে কোড়াকুড়ি করে, আর ফিমেলটাও সেরকম করছিল গাইজ। তো আমার মনে হলো কেমন জোড়া আছে, তো দেখা যাক, ওটা আন্দাজে আনা তো এখনো বলা যাবে না মেল ফিমেল আছে না, দুটোই মেল আছে গাইজ। তো এখন আবার তো দেখো আমাদের মুরগি শুয়ে পড়েছে গাইজ, ওদের কিন্তু রোদ একদম সহ্য হয় না, তাও দেখো রোদের ভেতরে শুয়ে পড়েছে। পায়রাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, এখন ওদের গ্রিট খেতে দেবো। সব কটা পায়রা যেহেতু এখানেই আসে, দেখো আমাদের মোটাকালিয়া উপরে উঠে গেছে, তো সব কটাকে এখন কটা গ্রিট দিয়ে দিই গাইজ। মুরগিগুলো কিন্তু গ্রিট ভালো খায়, অল্প কটা গ্রিট আমার উপরে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়েছি সমস্যা নেই, মুরগিগুলো যখন এখানে আসবে গ্রিট খেয়ে নেবে। এখন ওরা ওই সাইডে চলে গেছে, কারণ হচ্ছে ওই সাইডে হালকা রোদ আছে, ঠিক আছে, ওরা রোদের মধ্যে গিয়ে কেমন যেন শুয়ে পড়েছে। তখন আবার দেখো সব কটা গ্রিট খেতে পুরো গোল হয়ে গেছে, তাই যারা নীলিবিলি থাকে কখন এই গ্রিট খাওয়ার সময়, গ্রিট খাওয়ার সময় দেখো কোনো দাপাদাপি না, কোনো কিচ্ছু না, পুরো রাউন্ড করে খুব সুন্দরভাবে খাচ্ছে সব কটা, আর গ্রিট খেতে অনেকটা সময়ও লাগে, কেড়ে উঠলো ঘুঘু পাখি, কিন্তু ওটা কি আমাদের সে ফিমেলটা নাকি, লেস তো ওঠা ওঠা মনে হচ্ছে, জানে কে হবে কে। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো আমাদের দুটো মুরগি চলে এসেছে, আর ওরা গাইজ গ্রিট খায় না, ওরা কি খায় বলতো, ওরা শুধুমাত্র ডিমের খোসাটা খুঁটে খুঁটে বেছে বেছে খায়, দেখো খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, আর হাঁসগুলো কি করে বেড়াচ্ছে তাই দেখো, হাঁসগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, আমরা সুন্দরীকেও আটকে দিয়েছি, সুন্দরীও খাঁচার ভেতরে ঢুকে গেছিলো গাইজ, যে দেখো মুরগিগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, মুরগিগুলো অ্যাক্টিভ আছে খুবই, মুরগিগুলো কোনো দুর্বলতা আমি দেখতে পারছি না, যেহেতু প্রপারভাবে ওদের মেডিসিনটা আমি চালিয়ে গেছি গাইজ, ঠান্ডার ওষুধ খাওয়াতে হয় প্লাস ভীমরাল খাওয়াতে হয়, সেগুলো আমি প্রপারভাবে চালিয়ে গেছি, এর জন্যই মুরগিগুলোর কোনো সমস্যা হয়নি। দেখো হাঁসগুলো দৌড়াচ্ছে কেমন সেটা দেখো, পায়রাগুলোর অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গ্রিট এখন শুধু ব্যস্ত আছে, দেখো আমাদের বেবিটা খুব, দেখো আমাদের বেবিটা দেশির বেবিটা কেমন খাচ্ছে তাই দেখো গাইজ, দেশির বেবিটা গ্রিট খুঁটে খুঁটে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, আর আমাদের যে চুচুর যে আগের বেবিটা ওই দেখো ডা ফুটে গেছে তোর, ও এখন ডাকা শুরু করে দিয়েছে, ওকে না ধরলে এখন অনার্থ জায়গা, থাকো থাকো আমি শুধু তার ভেতরে ঢোকাবো না, ও দেখুন একা একাই বাইরে বেরিয়েছে, ও নিজের মতন একটু ঘুরে বেড়াবে। গাইজ ভেতরটা কেমন লাগছে, চকাচক করছে তো, এখন এখন একটু অভাবও লাগছে তো, দেখো পুরো অভাবও করে দিয়েছি, তো সবার যেহেতু গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় কি 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।